মর্নিং বন্ধুরা, অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। সবার পুজোটা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সাবধানে কাটুক। আজকে তো অষ্টমী, আর আমিও সকালবেলায় সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি, চুলে শ্যাম্পু করেছি, তার জন্য চুলটা আর কি শুকায়নি, এখনও হচ্ছে ভেজা রয়েছে। তো যাই হোক, আমিও যাব মন্দিরে, আগে মন্দিরে পুজো দিয়ে আসবো, তারপরে বাড়ি এসে একটু লুচি ছোলার ডাল করবো, তারপরে আবার অন্তিদিতে যাব, তারপরে বাপের বাড়ি যাব। তো একে একে সমস্ত কিছু করব, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আমাদের পাড়ার মন্দিরে এখন ডালা দিতে যাব, তো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো চলো তোমরাও আমার সাথে, আর মন্দিরে যাওয়ার সবচেয়ে বড় সাথী মাস্ক, মাস্ক পরেই যেতে হবে। চলো তোমরাও আমার সাথে আমাদের পাড়ার মন্দিরে। তো বন্ধুরা দেখো, আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে যাওয়ার জন্য, আর হাজবেন্ড ভিডিও করছে, আর সোনা জিয়া উপরে রয়েছে, ওরা এখন যাবে না, আসলে ওদের এখনও স্নান হয়নি। তো এই কারণে বলেছি যে তোরা আগে স্নান করবি, তারপরে যাবি, তাই জন্য ওদের আর নিয়ে আসেনি। আর এখানেই ডালাটা নিচ্ছে, তো ডালাটা এখানেই দিলাম, মানে দিচ্ছি আর কি। আর এটা আমাদের পাড়ার মন্দির, তো এখানে প্রতি বছর যেহেতু দুর্গাপুজো হয়, একদম বেদি করাই রয়ে মানে থাকে আর কি। আর এটা শীতলা কালী মায়ের মন্দির, তো বছরে একবার করে এখানে শীতলা পুজো আর কালী পুজো একই দিনে হয়, খুব বড় করে, খুব জাগ্রত এই মন্দির। তো আমিও মানে পারলে উপোস থাকি, দু এক বছর ছিলাম আর কি শীতলা কালী পুজোর উপোস, তো এই আর কি। তো চলো এখন বাড়ি যাই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। চলে আসলাম মন্দির থেকে, আর এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে, তারপরে হচ্ছে একটু সকালের জন্য টিফিন করব, তারপরে আবার হচ্ছে যাবো মন্দিরে, যখন অঞ্জলি হবে তখন। তো চলো এখন হচ্ছে সকালের টিফিনটা করে নিই, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা আজকে তো অষ্টমী, আর অষ্টমীর দিন সকালবেলা আমাদের বাড়িতে প্রতি বছরই লুচি তরকারি বা ছোলার ডাল এরকমই মানে হয়। তো আমার বাপের বাড়িও হয়, এই শ্বশুর বাড়িতেও হয়, তো এই জায়গাটাতে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়িতে মিল আছে। আর বাপের বাড়িতেও লুচি আলুর দম বা যাই হোক একটা কিছু হয়, আর এখানেও তাই, এখানেও শাশুড়ি মাকে দেখতাম অষ্টমীর দিন সকালবেলা লুচি আলুর তরকারি বা অন্য কোনো তরকারি করা হয়, তারপরে দুপুরে ভাত হয়। তো এখানেও সেম, তার জন্য সকালবেলা একটু লুচি আর আমি হচ্ছে একটু ছোলার ডাল করব। ছোলার ডালটা প্রেশার কুকারে আর কি সিটি বসিয়ে দিয়েছি, তো প্রথমে ময়দাটা ময়াম দিয়ে নিচ্ছি, হচ্ছে চিনি তেল লবণ টবণ দিয়ে দিয়েছি সমস্ত কিছু। আমি এদিকে মানে লুচি তর মানে ছোলার ডাল করছি, আর হাজবেন্ড ওদেরকে মানে আমি গুছিয়ে গাছিয়ে দিয়েছি, জামা টামা পরিয়ে সাজিয়ে দিয়েছি, আর হচ্ছে হাজবেন্ড ওদের মন্দিরে নিয়ে গেছে, হচ্ছে ঠাকুরটা একটু দেখিয়ে নিয়ে আসুক, ওরা তো আর অঞ্জলি দিতে পারে না, বাচ্চা মানুষ, তো ওদেরকে হচ্ছে একটু নতুন জামা টামা পরিয়ে দিয়েছি, একটুখানি মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসুক, এখন কেউ বাড়ি নেই। তো আমি হচ্ছে ময়দাটা মাখা হয়ে গেছে, আর এখন হচ্ছে লুচিটা করে নিচ্ছি। আর আমি লুচি আর ছোলার ডালটা করে রেখেই যাব অঞ্জলি দিতে, আর হাজবেন্ড আর সোনা জিয়া ওরা খেয়ে নেবে, হাজবেন্ড আর কি খাই দেবে ওদেরকে, হাজবেন্ডও খেয়ে নেবে, কারণ আবার মানে আমি অঞ্জলি দিয়ে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব বাপের বাড়ি, তো তার জন্য আর দেরি করবো না, তার জন্য হাজবেন্ডই সোনা জিয়াকে খাই দেবে, এই কারণে ওদেরকে মন্দিরে নিয়ে গেছে। ততক্ষণে আমার লুচি আর ছোলার ডাল হয়ে যাবে ওদের আস্তে আস্তে, তারপরে ওরা খেয়ে রেডি হয়ে যাবে, আর আমি অঞ্জলি দিয়ে এসেই বাপের বাড়ি চলে যাব। আমি প্রতি বছরই এরমই করি, বেশিরভাগ বছরই আমি বছরই যাই, তো প্রথমে এখানে মানে ডালা দিয়ে এসে টিফিন করি, তারপরে টিফিন টিফিন করে রেখে অঞ্জলি দিতে যাই, তারপরে অঞ্জলি দিয়ে এসে আর কি খেয়েই বেরিয়ে পড়ি, এরকমই করি প্রতি বছর, শাশুড়ি মা থাকতেও এরকম করতাম, এখনও তাই করি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার লুচিগুলো মোটামুটি সব ভাজা হয়ে গেছে, ওদিকে ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, তো এখন আর কি ডালটা ফোড়ন দেব আলুটা ভেজে,
আলুটা ভেজে নিয়ে মশলা কষিয়ে আর কি ডালটা দেব। তো দেখো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আর মশলা কষাচ্ছি। তো দেখো ছোলার ডালটাও হয়ে গেছে, লুচি হয়ে গেছে, সকালের টিফিন রেডি। তো বন্ধুরা এখন আবার যাচ্ছি মন্দিরে রেডি হয়ে অঞ্জলি দিতে। তো চলো তোমরাও আমার সাথে অঞ্জলিটা দিয়ে আসি। আর সোনাজি একটু মন্দির থেকে ঘুরে চলে এসেছে, ওরা হাজব্যান্ডও গেছিলো ওদেরকে নিয়ে। তো চলো এখন অঞ্জলিটা দিয়ে আসি। তো দেখো মায়ের মন্দিরে চলে এসেছি, আর বাড়ি থেকে ফুল নিয়ে আসতে বলেছিল, তো এই কারণে বাড়ি থেকে ফুল টুল নিয়েই এসেছি। আর এখন অঞ্জলি হবে, সবাই দাঁড়িয়ে পড়েছি আমরা। তো বন্ধুরা এখন সবাই মিলে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে বাড়ি যাব। তো আমার এক দিদিভাই, মানে আমার যার সম্পর্কে হয় আর সেই দিদিভাইকে দেখাই, এই যে দেখো। তো আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম, আর অঞ্জলি টঞ্জলি দিয়ে এসে আমি বাড়িতে একটু লুচি খেলাম ছোলার ডাল দিয়ে খেয়ে দেখো বেরিয়ে পড়েছি। তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম ওরা সবাই রেডি হয়ে থাকবে, আমি শুধু অঞ্জলি দিয়ে এসে খেয়েই বেরিয়ে পড়েছি। তো আর এখন আছি অটোতে, মানে মধ্যমগ্রাম যাচ্ছি, সত্তর থেকে অটো করে মধ্যমগ্রাম যাচ্ছি। তো ওখান থেকে আর এখন হচ্ছে মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে বসে আছি। তো তোমাদের সাথে আমি অল্প অল্প করে সমস্ত কিছুই চেষ্টা করছি শেয়ার করার। তো দেখো ট্রেনের জন্য বসে আছি আর কি, আর ট্রেনটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখনই মানে চলে আসবে। তো আর এটা হচ্ছে ডাউনের ট্রেন যাচ্ছে আর কি। তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, সবাই মোটামুটি বসার সিট পেয়েও গেছি, কারণ ট্রেনটা মোটামুটি বেশ ফাঁকাই ছিল, তার জন্য ওঠার সাথে সাথে বসার জায়গা পেয়ে গেছি। আর বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে দেখতে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমাদেরও ভালো লাগবে। সবুজ আর সবুজ চারিদিকে, আমাদের ওখানে তো এরকম সবুজ দেখাই যায় না, শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা চলে এসেছি বাপু বাড়িতে, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো আজকে আমার ভাইয়ের বউই রান্নাবান্না করে রেখেছে, এখন খাওয়া দাওয়া করবো। চলো তোমাদের সাথে পরে দেখা হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, এখন বাজে 2:15। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো দেখো খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। তো আমার ভাই ড্রাগন ফল, তোমরা তো নাম শুনেছো, তারই গাছ লাগিয়েছে। দেখো ছোট ছোট চারা হয়েছে সবে, কাটা কাটা গাছটা। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখালাম আমাদের বাড়িতে না প্রচুর লঙ্কা গাছ আছে, আর এবং প্রচুর লঙ্কা হয়েছে প্রচুর। তো আর অনেক রকম গাছপালা লাগিয়েছে, তো প্রচুর গাছপালা লাগিয়েছে ও। তো একটু ছাদে এসেছি, অনেক কিছু গাছ লাগিয়েছে, তো দেখতে তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, তোমাদেরও ভালো লাগবে। প্রচুর গাছপালা লাগিয়েছে আর ফুল গাছও লাগিয়েছে অনেক রকমের। আর দেখো কি সুন্দর বেগুন হয়েছে গাছে, তো এর আগে নাকি অনেকগুলো খেয়েছে আর এখনও একটা রয়েছে। আর তারা ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, দেখো এই ফুলগুলো বেশ ভালো লাগে, হলুদ কালারের কত ফুটে আছে, দেখতেও খুব ভালো লাগছে। যাই হোক আমাদের তো ফুল কেনাই লাগে না, ছাদে যা ফুল হয় তাই দিয়েই ঠাকুর পুজো হয়ে যায় আর কি। তো তোমাদেরকে একটু দেখালাম, চলো আর এখন একটু মাসিবাড়ি যাব, মাসিবাড়ি থেকে ঘুরে এসে তারপরে আবার রেডি হব ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, ভাই একটা গাড়ি ভাড়া করেছে, তো সেই গাড়ি করে সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাচ্ছি। খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, সবাই মিলে কোথাও যাওয়ার মজাই আলাদা। তো আর লাইটিংগুলো তোমাদের সাথে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভাইয়ের বউ এসে
সাথে এই প্রথমবার ঠাকুর দেখতে বেরিয়ে বেশ আনন্দই হচ্ছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো, সবাই মিলে একসাথে ফটো তুলছি, কিন্তু জিয়া নেই। জিয়া বেলুন দিয়ে খেলতে ব্যস্ত। আর এখানে না খুব সুন্দর মানে মেলা বসেছে। আর এটা একটা মন্দির, দুর্গা মায়ের মন্দির। তো এই মন্দিরে পুজো হয়েছে, কিন্তু ভীষণ বড় মেলা বসেছে। তো এটা হলো এই জায়গাটার নাম হলো গায়েঘাটা বাজার। বাজারের মধ্যেই এই মন্দিরটা। তো ভীষণ বড় মেলা বসেছে, আর আমরা তো মানে মেলা পুরো অনেক কিছু কিনেছি। আর নতুন সংসার, তো প্রচুর জিনিসপত্র কিনেছি। আর যে এত বেলুন নিয়ে খুব খুশি, বেলুন পেয়ে। আর হচ্ছে এখন হচ্ছে মানে ফুচকা খাবো। তো জিয়া আর আমার ভাইয়ের বউ, ওরা দুজনে আবার দই ফুচকা খাবে, ওরা আবার জল ফুচকা খাবে না। তো ওদের জন্য আর কি দই ফুচকা নেওয়া হচ্ছে, আর আমরা জল ফুচকাই খাবো, কারণ আমি জল ফুচকা বেশি ভালোবাসি। কিন্তু দেখো জিয়া খাচ্ছে। জিয়া দই ফুচকাটা ভালোবাসে, আর এই যে আমার ভাইয়ের বউ দই ফুচকা খাচ্ছে।
এবার দেখো এই প্যান্ডেলে এসে যেই দেখেছে যে এরকম গাড়ি চড়াচ্ছে, তো জিয়া বায়না করছে, জিয়া গাড়িতে উঠে পড়েছে, ওউ চড়ছে আর কি, ও ভীষণ ভালোবাসে, তো ওউ চড়ছে দেখো আর ভীষণ আনন্দ পাচ্ছে। তো যাই হোক, এইটা দেখেই আমরা বাড়ি যাব। আজকে প্রচুর বাড়ি থেকে এটা সেটা খেতে খেতেই পুরো পেট ভরে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখতে পারো, আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখাবে কালকে নতুন ভিডিও আসলে। ততক্ষণ সবাইকে দাদা গুড নাইট।